করোনার এই বিপন্ন সময়ে গর্ভবতী নারীদের পাশে দাঁড়ানো রংপুরের ক্রিকেটার বিথীর দিকে সহায়তার হাত বাড়ালেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তারকা এই ক্রিকেটারের ফোন পেয়ে উচ্ছ্বসিত অদম্য বিথী পেলেন আরও ছুটে চলার গতি। সাথে বিথীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রিকেটার রুবেল হোসেন। এমন কাজে গর্বিত তার বাবা মা। শাকিল মাহমুদের ক্যামেরায় সেই খবর জানাচ্ছেন রতন সরকার। বাবার সাধসাধ্যের ব্যবধানের সংসারে হয়তো অনিবার্য অনেক প্রয়োজন মেটে না, তাই একটি স্কুটি কিনতে জমিয়েছিলেন কিছু টাকা। কিন্তু তার আগেই নেমে আসা করোনা ক্রান্তিতে বিপর্যস্ত পৃথিবী, যেখানে সবচেয়ে বিপন্ন দরিদ্র গর্ভবতী নারীরা, তাই জমানো টাকায় গর্ভবতী মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিয়ে ছুটে চলেছেন রংপুরের নারী ক্রিকেটার বিথি। টেলিভিশনে বিথীর এই মানবিক মূল্যবোধের খবর দেখে জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন নিজে থেকে ফোন করে বিথীর পাশে থাকার কথা জানান। ভাইয়া প্রথমে ফোন দিল, তো আমি সচরাচর ভেবেছিলাম হয়তোবা কেউ খাবারের জন্য ফোন দিয়েছে। তখন উনি আমাকে বললো যে আমি রুবেল হোসেন বলছি, জাতীয় দলের ক্রিকেটার। আমি কতটুকু আপনাকে হেল্প করবো সেটা আমি মানে এটা আমার নিজের ইয়ার থেকেই দিচ্ছি। আর বললো যে হচ্ছে কাজটি অনেক ভালো করতেছি, মানে এটা যদি সে আগে থেকে আর একটু আগে থেকে জানতে পারতো তাহলে হয়তো বা আরও বেশি সে আমাকে সাপোর্ট দিতে পারতো। তার এই উদ্যোগটি আমি সময় টিভির একটি নিউজে দেখতে পাই। আসলে তার এই উদ্যোগটি দেখে আমি প্রচণ্ডভাবে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং সে একটি মেয়ে হয়ে যেভাবে সাহসের সাথে এগিয়ে আসছেন, আসলে তার এগিয়ে আসাকে আমি তার স্যালুট জানাচ্ছি। বিথীর নিঃস্বার্থ এই কাজের প্রশংসা করেছেন পেসার রুবেল। সাথে এই ক্রিকেটারের বিশ্বাস বিথীর এই কাজে সমর্থন দিতে এগিয়ে আসবে সমাজের বিত্তশালীরা। তার এই মহৎ উদ্যোগটি দেখে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা তাকে তার পাশে দাঁড়াবেন এবং তাকে সাহায্য করে এই মহৎ উদ্যোগটি পরিচালনা করার সুযোগ করে দেবেন। মেয়েকে নিয়ে গর্বিত তার বাবা মা। পাড়ার মেয়েটাকে উৎসাহ দিচ্ছেন প্রতিবেশীরাও। খুব ভালো লাগতেছে, রুবেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এইভাবে যদি আরও যদি অন্যকে যদি হেল্প করে তাহলে আমার মেয়ে আর কি গর্ভবতী মায়ের জন্য দিতে পারে। আমি এটা নিয়ে খুবই খুশি যে আমার মেয়ে এত বড় একটা কাজ করতেছে। সবাই এখানকারও সবাই ওকে দোয়া করে। গর্ভবতী মহিলাদের যেভাবে খাদ্য সহযোগিতা করে যাচ্ছে এটা খুব ভালো উদ্যোগ, এবং বিশেষ করে অত্র এলাকার অনেক গর্ভবতী মহিলা অনেক উপকার হয়েছে। আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা খুব খুশি তাদের উপর, ওনার উপরে সবাই সন্তুষ্ট, মন্দ সবাই খুশি। ইঞ্জুরির দুর্ভাগ্য বিথীকে খেলা থেকে ফিরিয়ে দিলেও নিজের জন্ম শহর রংপুরে ফিরে একটি একাডেমি প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে নারী ক্রিকেটার তৈরিতে অবদান রাখছিলেন বিথী। কিন্তু করোনা ক্রান্তি সবকিছু স্তব্ধ করে দিলেও থেমে নেই বিথী। এমন বিথীরা থামে না বলে আশা বেঁচে থাকে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।